আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ নিয়ে এসেছি ইলিশ পোলাও রেসিপি। খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি, আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো চলুন ঝটপট এই মজার ইলিশ পোলাও রেসিপিটি দেখে নিই। এখানে আমি প্রথমেই একটা বাটিতে একটা মশলা মিশ্রণ করব, সেজন্য হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ করে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো 1 চা চামচ এবং জিরা ভাজা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী। এই সব উপকরণগুলো এখন খুব ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এর মধ্যে যে কেটে রাখা মাছ আছে মাছগুলো দিয়ে দিব। আমি 6 থেকে 7 পিস নিয়েছি মাছ। তো মাছগুলো ভালো করে এখন মশলা মাখিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঢেকে রেখে দেব, তাহলে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে যাবে। এই ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ডুবো তেলে পেঁয়াজ বেরেস্তা করতে হবে, তাহলে বেরেস্তাটা ভালো হবে এবং অনবরত নাড়তে হবে। বেরেস্তাটা হয়ে গিয়েছে দেখুন, এরকম কালার আসলে নামিয়ে নিতে হবে। এখন আমি মাছটা রান্না করে নিব। সেই জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট মাছগুলো রান্না করলে হয়ে যাবে। মিডিয়াম জাল দিয়ে রেখেছি। দিয়ে মাছগুলো দিয়ে আমি এখন সব মশলাগুলো করে দিয়ে দিলাম। দিয়ে এখন মিডিয়াম হিটে আমি রান্না করে নিব। বাটিটা ধুয়ে পানিটুক দিয়ে দিলাম। দিয়ে এখন দেখুন মাছটা এক পাশ হয়ে গিয়েছে। এখন উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টে দিতে হবে, ইলিশ মাছ প্রচণ্ড নরম থাকে, সফট থাকে, সেজন্য ভেঙে যেতে পারে। এজন্য সাবধানে উল্টাতে হবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটা পাশ হয়ে গেলে উল্টে দিলে আরেকটা পাশ 3-4 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখুন মাছগুলো হয়ে গিয়েছে। এখন খুব সাবধানে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন সাবধানে মাছগুলো আমি উঠিয়ে নিব আর তেল মশলাটা আলাদা করে নিব। দেখুন মাছগুলো সব উঠানো হচ্ছে এবং তেল মশলাগুলো দেখুন আলাদা হয়ে গিয়েছে। এগুলো আমি পোলাও যখন ভাজবো তখন দিয়ে দিব এই তেল এবং মশলাগুলো। বড় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি চুলা, সেখানে অল্প পরিমাণ তেল দিচ্ছি কারণ আগেই তেল দেয়া আছে মাছের মধ্যে। এখন গরম মশলা এলাচি দারচিনি লং আর গোলমরিচ দিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ আমি পরে পেঁয়াজ বেরেস্তা দেব। এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, এখানে 3 কাপ পরিমাণ চাল আছে। চাল ধুয়ে ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম, পানিটাকে ভালো করে ঝরিয়ে রেখেছি। এখন খুব 5 থেকে 6 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজের মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন যে মাছের মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিব আরও 5-6 মিনিট। সে কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা, ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন 5-6 মিনিট আবারও ভেজে নিব। দেখুন মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। তার আগে লবণ দিলাম টেস্ট অনুযায়ী। মাছের মধ্যেও লবণ দেওয়া আছে, চালের জন্য শুধু লবণ দিলাম। ঢেকে রেখে দেব পোলাওটা হওয়া পর্যন্ত। মিডিয়াম জালে রেখে দিচ্ছি। দেখুন ঢাকনা উঠাচ্ছি আমি। এরই মধ্যে এই পোলার পাতিলটা তাওয়া দিয়ে দিয়েছি নিচে, লো হিটে রেখে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তার আগে বেরেস্তা দিয়ে দিচ্ছি, যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম। দেখুন বেরেস্তাটা দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিব 2 চা চামচের মতো। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে এখন মাছগুলো উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। মাছগুলো তো আগেই রান্না করা আছে, মাছগুলো নতুন করে রান্না করার কিছু নেই।
এখন ভাপে দিয়ে রাখব 10 মিনিট লো হিটে, তাওয়ার উপরে আমি দমে 10 মিনিটের জন্য রেখে দিলাম। দেখুন হয়ে গিয়েছে, এখন একটু মাছগুলো উল্টে দিচ্ছি। পরিবেশনের পালা, হয়ে গিয়েছে আমার ইলিশ পোলাও। কেমন হলো আমার আজকের এই মজার রেসিপি? বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে এবং আপনারাও রান্না করে আমাকে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।